ফিত্রা, আমরা যে সিয়ামের সময় আমরা বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয় এবং কি বলে যে আমাদের এই জন্য আমরা ফিত্রা আদায় করি, কিন্তু এই ফিত্রার বিধানটা কি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য ও না তারা ফিত্রা দিবেন না, এই বিষয়ে আসলে ইসলাম কি বলছে? আত-তাহরিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জি ধন্যবাদ। ফিত্রা সিয়ামের সাথে সম্পৃক্ত বা সিয়ামের মাসে সম্পৃক্ত একটি ইবাদত, সাদাকা, যেটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। এক্ষেত্রে সই বুখারী এবং মুসলিম সহ অন্যান্য কিতাব হাদিস এসেছে। সই বুখারীর 1503 নম্বর হাদিস, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা কাল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র সুআম মিন তামরিন আও সুআম মিন শাইরিন আলা আল আবদি ওয়াল হুর ওয়া যাকারি ওয়াল উনসা ওয়া সগীর ওয়াল কাবীর মিন আল মুসলিমিন। একেবারে স্পষ্ট কথা যে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন ফিত্রা, যাকাতুল ফিতর, প্রত্যেক স্বাধীন গোলাম অর্থাৎ কৃতদাস, দেখারি ওয়াল উংসা, পুরুষ, নারী এবং ছোটো সগির ওয়াল কবির মিনাল মুসলিমিন, ছোটো বড় সকল মুসলমানদের উপরে। অর্থাৎ তিনি এখানে নারী পুরুষ ছোট বড় স্বাধীন এবং কৃতদাস সকল মুসলিম কোনো ভাগ করে সকল মুসলমানের জন্যই সাদাকাতুল ফিতর একসা পরিমাণ ফরজ করেছেন। একসা সোয়াম মিন তামরিন আর সোয়াম মিন শাইরিন, এই হাদিসে আসছে একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব, এবং অন্য 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 হাদিসে আসছে যেমন সহিহ বুখারী 1506 নম্বর হাদিসে আসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে কুন্না নুখরিজু, আমরা বের করতাম এই যাকাত আল ফিত্র সোয়াম মিন তোয়াম মিন আর সোয়াম মিন তামরিন আর সোয়াম মিন শাইরিন আর সোয়াম মিন আকিতিন আর সোয়াম মিন সোয়াম মিন জাবিবিন। এখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন স্পষ্টভাবে খাদ্যদ্রব্য। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যদ্রব্য একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমরা কী করতাম, ফিত্রা বের করতাম, এবং সেই সাথে একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ যব, অথবা একসা পরিমাণ পনির, অথবা একসা পরিমাণ কিশমিশ, কয়েকটা পণ্যের কথা তিনি এখানে বলেছেন, তার মধ্যে খাদ্যদ্রব্যটা এখানে নিয়ে আসছেন। তো সেই এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এই ফিত্রার বিধান থেকে কোনো মুসলমান কিন্তু বাদ নেই, এমনকি যেই মহিলা বাদ নেই, এমনকি ঈদের দিন সকালেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাকেও কিন্তু সাদাকাতুল ফিত্রা তারও আদায় করতে হবে। এমনকি যারা সমাজের যারা দুর্বল শ্রেণী আছে, যারা কর্ম করে চলে অথবা যারা ফিত্রা নিজেরা আদায়ও করেন নিজেরা, তারাও কিন্তু ফিত্রা দিবেন। এই হাদিসের হুকুমের মধ্যে সবাই সামিল, প্রয়োজন হলে তারা পরে আবার নিবেন, তারা নিবেন, নিয়ে সে তারটা আদায় করবেন, তিনি ফিত্রা দশ জায়গা থেকে নেবেন, কিন্তু তার তার নিজেরটাও সে কিন্তু আদায় করবে, সে পরে বোকাপেকি হলে বা ফিত্রা পাওয়ার যোগ্য হলে সমাজ তাকে আবার আবার দিবে। তো মূল কথা হচ্ছে যে ফিত্রার এই বিধান থেকে কেউ বাদ পড়ে নাই, বিশেষ করে মহিলারা, মহিলাদের শব্দে তো উল্লেখ আছে হাদিসের মধ্যে, কাজে মহিলারাও ফিত্রা দিবেন, প্রত্যেক মহিলা কন্যা সন্তান যাদের আছে তারা প্রত্যেকে ফিত্রার অন্তর্ভুক্ত, প্রত্যেকে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রা দিতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রা দিয়ে ফিত্রা দেওয়াই সুন্নাত, টাকা পয়সা দিয়ে ফিত্রা দেওয়া সুন্নাত না, কারণ টাকা পয়সা দিয়ে একসা পরিমাণ খাদ্যদ্রব্য স্পষ্ট হাদিস, এবং এটা আল্লাহ রাসূলের নির্দেশ, নির্দেশ যেখানে কওলি হাদিস কিন্তু ফাইলি হাদিসের উপরে প্রাধান্য পায়, তাই না? তাহলে এখানে কিন্তু ফাইলি হাদিস একবার নির্দেশ, কিন্তু নির্দেশ আলামরুলে লুজু, তাহলে এখানে খাদ্যদ্রব্য দিয়ে দিয়ে ফিত্রা দেওয়া কিন্তু আবশ্যক। আমরা যেটা টাকা পয়সা ধারণা আছে যে হয়তো খাদ্যদ্রব্য দিয়ে চাউল নিতে চাইবে না, অনেকে নিতে চাইবে না, বিভিন্ন রকম আমরা অপযুক্তি আর কি, এগুলি অজুহাত বলবো আমরা। এখানে শরীয়ত কোনো যুক্তিতে শরীয়ত চলে না, শরীয়ত চলবে দলিল দিয়ে, শয়তান যুক্তিবাদী ছিল কিন্তু শরীয়তের কোনো বিধান যুক্তি দিয়ে, হ্যাঁ শরীয়তের বিধানগুলো যুক্তিপূর্ণ বটেই কিন্তু যুক্তি দিয়ে দলিলকে নাকচ করা যাবে না, সমাজের কে নিবে কে নিবে না এটা আমাদের দেখার বিষয় নয়। এখানে শাউলিল্লাহ মোহাম্মদ মুহাদ্দিস দেহলবি রহিমাহুল্লাহ ওনার আল আকীদাতুল হাসানাত ছোট্ট একটা বই, ওখানে কিন্তু অনেক চমৎকার একটা কথা বলেছেন যে ফালাইসালিল আকল হুকমুন ফি হুসনিল আশিয়াই ওয়া কুবহি, ওয়া কুবহি, শরীয়তের কোনো জিনিসকে ভালো বা মন্দ বলার ব্যাপারে আকলের কিন্তু কোনো অধিকার নেই, অর্থাৎ আমার আকল বলছে যে এটা না, কিন্তু আসলে যেমন আমরা আলীর জন্য যে কথাটা আছে যে বোঝার ক্ষেত্রে আমরা মাসে করি কোথায় আমরা করি উপরে উপরে করি, কিন্তু করার দরকার ছিল নিচে, সেটা যুক্তি আকেল বা যুক্তি বা বিবেক বলছে নিচে করি যদি নিচে ময়লা লাগে,
কিন্তু আমরা এখানে যুক্তি চলবে না, শরীয়তের আলোকে শরীয়তের উপরে মাসেল, কারণ শরীয়তের প্রত্যেকটি বিধান হচ্ছে তাওকিফ, এটা আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে যেভাবে এসেছে ঠিক সেইভাবে আমাদের মানতে হবে। তো ফিতরের বিষয়টাই খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে আমাদেরকে। টাকা আমরা যেটা করতে চাই সেটা হলো যে ওই যেটা বললেন যে যদি ঈদুল ফিতরের আগের ঈদুল ফিতরের দিন সালাতের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তারও ফিতরা দিতে হবে। ঠিক একইভাবে শাওয়ালের চাঁদ ওঠার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ করে তার কিন্তু আবার ফিতরা দিতে হবে না। হ্যাঁ, তো এই জিনিসটাও আমাদের ইয়ে থাকা দরকার, স্মরণে থাকা দরকার। দেওয়াটা জরুরি নয়, কিন্তু কেউ যদি তার পক্ষ থেকে দিয়ে দেয় সেটাও তো আদায় হয়ে গেলো, তারপরে মারা গেলেন সমস্যা। কিন্তু জন্মের ক্ষেত্রে এটা বেশি মানে কাউন্টেবল যে হ্যাঁ তার জন্ম হয়েছে সম্পর্কটা বিষয়। যে দেখা যাচ্ছে যে আমরা একটু যুক্ত করে দিই, অনেকে কাজের মেয়ে আছে যে তারা মনে করবে বা গরিব মানুষেরাও কিন্তু সমাজে মনে করে যে আমাদের মনে হয় ফিতরা দিতে হবে না, এটা বড় লোকদের কাজ। এই ধারণা কিন্তু সঠিক না। যেহেতু আল্লাহ রাসূলের হাদিসে যেটা আপনি উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু আল আব্দে পর্যন্ত দাস তো কোনো সম্পদের মানে মালিকই না, মালিকই তারপরেও তাকে দিতে হচ্ছে। তাহলে কাজের মেয়ে যারা আমাদের সমাজে আছে বা যারা দরিদ্র আছে, খুব হতদরিদ্র, তারাও কিন্তু শুধু তাই নয়, এখানে আরেকটু উল্লেখ করে যে অনেকে বলেন যে এখানে ফিতরার ক্ষেত্রে ফিতরা যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারাই ফিতরা দিবে, এরকম মশালা কিন্তু আমাদের সমাজে চালু আছে। তাহলে এই হাদিসের যে শব্দ আলাল আব্দি ওয়াল হুর, আব্দুন শব্দ, তাহলে আব্দুন যে গোলাম যে ক্রীতদাস তার তো নিসাব করে, তার তো সম্পদে নেই। তাহলে আমরা দেখেন হাদিসের শব্দটাই বোঝার চেষ্টা করছি না। ফিতরা এমন একটি সাদাকা যেটার ক্ষেত্রে এটা প্রত্যেকটা মুসলিম সামিলের মধ্যে, সে কৃতদাস হলো সামিল, সেখানে নিসাব পরিমাণ তো আসার প্রশ্নই আসে না। আর যদি নিসাব পরিমাণ শর্ত করা হয় আসলে কয়জন ফিতরা দেওয়ার মতো যোগ্য আছে, এটা গরিবকে ফাঁকি দেওয়ার একটা মানে অজুহাত। আর যদি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ফিতরাটা কেন দেওয়া হয়, তুহরাতান লিসাইমিন লাগবি ওয়া রাফাসে ওয়া আমাতাল লিমাসাকিন, যে এটা হচ্ছে আমাদের সিয়ামের পবিত্র ভুল ত্রুটিগুলো হয়ে যায়, পরিশুদ্ধিতা এবং মিসকিনদের খাদ্য। এখন আমি যদি বলি যে নিসাব পরিমাণ না হলে ফিতরা হবে না, তারপরে হবে না, তাহলে আমার সিয়ামের মধ্যে তো কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কোনো আমার দ্বারা অনভিপ্রেত বা অসংলগ্ন কিছু হয়ে যেতে পারে, বা আমার সিয়ামটা আমি মিসকিনকে একদিকে বঞ্চিত করছি, আবার যেটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি কিন্তু নিজের সিয়ামটাকে পরিশুদ্ধতা থেকে আমি বঞ্চিত হচ্ছি। সুতরাং নিসাব পরিমাণ হতে হবে ফিতরা দেওয়ার জন্য, এরকম কোনো শর্ত কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। জি জি, স্পষ্ট হাদিসে যে গরিব যারা দুঃখী তারাও দিবে, যেটা আমরা বললাম। এবং কাজের মেয়ের ক্ষেত্রে কাজের মেয়ের তার সামর্থ্য, যিনি যার কাজ করবে মালিক যিনি, তিনি তার ফিতরা আদায়ের ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ জানাবেন, আপনাকে চমৎকার উত্তর দিয়েছেন।